বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে 382 রানের বড় সংগ্রহ। কিন্তু বাংলাদেশে ব্যাট করতে নামার পর মনে হচ্ছিল যেন এই পিচে ব্যাট করাই দুর্বোধ্য ব্যাপার। মাত্র 58 রানের মধ্যেই বিদায় নেন দলের প্রথম পাঁচ ব্যাটার। বাংলাদেশের রান 3 অঙ্ক স্পর্শ করবে কিনা এ সংশয় ছিল এক সময়, কিন্তু সেখান থেকে একাই দলকে বের করে আনেন রিয়াদ। দলকে তো বিব্রতকর স্থান থেকে বের করেনি হাকান নিজের ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ শতক। বিশ্বকাপে এটি রিয়াদের তৃতীয় সেঞ্চুরি। তিনি ব্যাট করতে নেমেছিলেন ছয়ে, নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেন 111 বলে 111 রান। হাকান 11-4 ও 4টি ছক্কা। এ শতক তিনি উৎসর্গ করেছেন নিজের পরিবারকে। তিনি বলেছেন, শুধু চেষ্টা করেছি যতটা অবদান রাখা যায়। গত 3 মাসে যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা দোয়া করেছেন, তাদের জন্য ধন্যবাদ। যে সমর্থকরা কঠিন সময়ে রিয়াদকে সমর্থন দিয়েছেন ও যারা দেয়নি তাদেরও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ। এদিকে কয়েক মাস ধরে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে হয়েছে অনেক সমালোচনা। টানা কয়েকটি সিরিজ এশিয়া কাপের স্কোয়াডে তাকে রাখা হয়নি। বিশ্বকাপ দলে ফিরে প্রমাণ করে দেখাচ্ছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের বাকি ব্যাটাররা সবাই যখন ব্যর্থ, রিয়াদ তখন চাপের মধ্যে হাঁকিয়েছেন দারুণ সেঞ্চুরি।